ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তা আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে আমার পূর্বে আমাদের এক ভাই, ছোট ভাই, ও যে কথাগুলো বলতেছিল আপনারা কতটা বুঝতে পেরেছেন, ক্যাচ করেছেন এটা আমি জানি না, কিন্তু ও যে কথাগুলো বলছিল এগুলোর ওয়েট খুব বেশি, কারণ কোরআনের আয়াত তো এবং হাদিস, রাসূল সাল্লামের হাদিস, এগুলোর ওয়েট খুব বেশি। ও যে কথাটা বোঝাতে চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুইটা দলকে আমাদের সামনে পেশ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একেবারে সিম্পল ভাবে আল্লাহ দুইটা কথা বলেছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি তার মনের কুপ্রবৃত্তিটাকে প্রাধান্য দিয়েছে, তার মানে কি, তার মন যা চায় ও শুধু তাই করে। আল্লাহ বলতেছেন এমন টাইপের লোক যারা, আপনি কি করেন, কত পাপি, কোন পাপ, এগুলো আল্লাহ কিছুই বলেন। আল্লাহ বলছে ফাম্মা মান তাগা, তাগা মানে হলো সীমালঙ্ঘন করা। প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব এরিয়া থাকে, এরিয়া, ওই বর্ডার পার করে গেলেই এটাকে বলা হয় তাগা, সীমালঙ্ঘন করা। যেমন ফেরাউন কিন্তু এই সীমালঙ্ঘনটা করেছিল, ওই নাজিয়ার মধ্যে যে আয়াত শেষের দিকে পড়েছে তার আগেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছে ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন কিন্তু সীমালঙ্ঘন করেছে। ইন্নাহু তাগা, এই তাগা মানে হচ্ছে আপন জায়গা থেকে সরে যাওয়া, মানে আপনার যতটা যোগ্যতা নাই, যতটা ক্ষমতা নাই, আপনার পাওয়ারটা ওটা ওভার হয়ে গেলে এটা হলো তাগা, তাগুত বলা হয়, বলেন না তাগুত, এই তাগুত হচ্ছে এটা। তাগা মানে সীমালঙ্ঘন করা। কোরআনের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিভাবে বুঝবেন যে তাগুত, তাগাটা কি, নূহ আলাইহিসসালামের জাতির যে কিস্তি নৌকার যে ঘটনা আছে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত সূরা কমার অথবা সূরা আল হাক্কার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। এই জায়গাটা দেখেন, নূহ আলাইহিসসালামের জাতি যখন ডুবলো, তখন পানি যখন বেড়ে গেল, আল্লাহ তখন মুসলিমদেরকে নৌকার মধ্যে উঠিয়েছিলেন, এবং আল্লাহ সেই কথাটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমি তোমাদেরকে কিভাবে উদ্ধার করেছি। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, পানি যখন তার সীমা অতিক্রম করলো, আমি তোমাদেরকে নৌকাতে উঠিয়ে তোমাদেরকে মুক্ত করলাম। তাহলে এই তাগা পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করেছে, কি সীমালঙ্ঘন করেছে পানি, পানির আপন জায়গা কই? এখন নদী দেখতে পাচ্ছেন, পানি কিন্তু আপন সীমানার মধ্যে আছে। পানি আমাদের সাথে একবার সীমালঙ্ঘন করেছিল 88-তে, পানি একবার সীমালঙ্ঘন করেছিল 98-তে, পানি একবার সীমালঙ্ঘন করেছিল 2004-এ। যদিও 2004-এ বেশিক্ষণ ছিল না, তবে 88-তে লং টাইম ছিল। 98 সনে মানে 2 দিন একেবারে সীমা ওভার করে ফেলেছিল। এ এলাকায় যারা বসবাস করেন তাদের ঘুম হয়তো হারাম হয়ে গিয়েছিল 98-এর বন্যার মধ্যে। তো পানি তার আপন জায়গা থেকে যখন ওভার হয়ে যাবে, এটাকে বলা হয় সীমালঙ্ঘন করা। আল্লাহ কি বলেছে, ইন্না লাম্মা তাগাল্মা, পানি যখন সীমালঙ্ঘন করলো, তার মানে বোঝা যাচ্ছে যে একটা লেভেল থাকে, লেভেল যদি ওভার হয়ে যায়, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘন বলেছে। তো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শাসকের, প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তির একটা লেভেল থাকে, একটা একটা মান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটাকে ক্রস করা না পর্যন্ত তাকে শাস্তি দেয় না। আল্লাহ প্রত্যেকটা স্বৈরাচারকে, প্রত্যেকটা উদ্যত অহংকারীকে আল্লাহ ছাড় দিয়ে থাকে, শুধু অপেক্ষা করে যে ও ওর বর্ডার ক্রস করে কিনা। যদি কোনো ব্যক্তি তার বর্ডারকে ক্রস করে ফেলে, আল্লাহ তাকে তাগা বলেছে, সীমালঙ্ঘনকারী। যেমন আল্লাহ কি বলেছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে। আমাদের মাঝেও বহু মানুষ আছি আমরা, যারা আমরা সীমালঙ্ঘন করতেছি। আমাদেরকে হয়তো অতটা ক্ষমতা আল্লাহ দেয়নি যতটা ক্ষমতা আপনি দেখান। আপনি যখন রাস্তাতে বের হন, আপনার নিম্নমানের লোকদের সাথে আপনি যে আচরণটা করেন, এটা আপনার সীমালঙ্ঘন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পয়সা দেয়নি, তারা এমন আচরণ করে এই রাস্তাঘাটে, জমিনে বা তার অধীনস্থদের সাথে,
মাঝে মাঝে ফেরাওয়ার মতো হয়ে যায়, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর প্রত্যেকটা সীমা লঙ্ঘনের পেছনে তার ধ্বংসই নির্ধারিত আছে, ধ্বংস ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে। এখানে আল্লাহ কোনো ওলি কেউ বলে নাই, নবীর সন্তান কেউ বলে নাই, বাঙালিও বলে নাই, আরবও বলে নাই, কোনো জাতি, কোনো রং, কোনো বর্ণ কিছুই বলে নাই। আল্লাহ বলছে ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, সে যে কেউ হোক, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, আর যেই ব্যক্তি এই দুনিয়াটাকে প্রাধান্য দেবে। দুনিয়াটাকে প্রাধান্য আমরা কেন দিচ্ছি? এটা আমাদের ফেজ, আমাদের চালচলন, আমাদের নিজেদের নিজেই যদি আমরা তাকাই না, দেখতে পাবো যে আমরা আমাদের দুনিয়াটার মধ্যেই প্রাধান্য দিয়ে আসছি। এই ক্ষেত্রে একটা চমৎকার কথা রয়েছে, এখন বর্তমানে হয়তো আমরা ডিজিটাল পাল্লায় মাপি, তাই না? আপনাদেরকে দুনিয়া এবং পরকালের একটা কম্পেয়ার করে একটা জিনিস দেখাই। দাড়িপাল্লা যেটা, এটা তো অনেকে দেখেছেন নাকি দেখেননি, এটা আজও আছে, ডিজিটাল যুগেও এটা এখনো আছে। এখনো বেশ কিছু জায়গায়, তরকারির দোকানে, বিভিন্ন জায়গায় কিন্তু দাড়িপাল্লা দাম মাপা হয়। দাড়িপাল্লার কয়টা পাল্লা থাকে? দুইটা পাল্লা থাকে, বুঝলে বইলেন। দাড়িপাল্লার ধর্ম কি? দাড়িপাল্লার ধর্ম হচ্ছে যেই পাল্লার মধ্যে বাটখারা হোক অথবা সামান হোক, যেটা বেশি হবে ওটা কিন্তু ঝুঁকে থাকে। ওটা কি থাকে? ঝুঁকে থাকে। এটা হচ্ছে দাড়িপাল্লার ধর্ম। আপনার আমার দাড়িপাল্লা হচ্ছে ইহকাল আর পরকাল, এর মাঝে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমাদের চিন্তা, আমাদের কর্মকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজকে 24 ঘন্টার মধ্যে, ফজর থেকে এশা, এই 24 ঘন্টার মধ্যে আপনি আপনার চিন্তাগুলোকে, আপনি আপনার কর্মগুলোকে ওই দুই পাল্লার মধ্যে এখন মাপবেন। আমি যদি আপনাকে বলি, এক পাল্লায় রাখেন ওই আমলগুলোকে যেগুলো আজকে আপনি জান্নাতের জন্যে, পরকালের জন্যে করেছেন, পরকালের নিয়তে করেছেন, পরকালের চিন্তা করেছেন, এমন যতগুলো কাজ আজকে আপনি করেছেন ওইটা রাখেন এক পাল্লায়। আর আজকে দুনিয়ার জন্য যেটা আপনি করেছেন, সংসারে কি লাগবে, কোন পেরেশানি, কার সাথে কি সম্পর্কের অধঃপতন, বেতনের টাকা কি হলো, দিল না কেন, মালিকের সাথে এটা হয়েছে, অমুক বন্ধুর সাথে এটা হয়েছে, রিক্সাওয়ালার সাথে এটা হয়েছে, রাস্তাঘাটে এটা হলো, এটা হয়েছে, কি করবেন? আপনি আজকে যে চিন্তাগুলো করেছেন, যে কর্মগুলো করেছেন, ওটা দুনিয়ার পাল্লায় রাখেন। আমার মনে হয় এখন ফেরেশতাও লাগবে না, আল্লাহকেও লাগবে না, আপনি নিজেই সাক্ষী। আপনি বলেন তো দেখি, আপনার কোন পাল্লাটা আপনি ভারী করেছেন আজকে? আপনি আপনার জবাব পেয়ে যাবেন। আমরা প্রত্যেকে আমরা আমাদের জবাব পেয়ে যাব। এইভাবে যদি আমরা আমাদের প্রতিদিনের আমলকে যদি একবার মাপি না, দেখতে পাবেন আমরা সবসময় আমাদের পরকালের পাল্লাটার মধ্যে কিছুই রাখতেছি না। প্রতিদিন আমাদের পার হয়ে চলে যাচ্ছে সকাল টু সন্ধ্যা, দেখতে পাবেন যে আপনার পরকালের পাল্লাতে আপনি তেমন কোনো কিছুই হয়তো রাখেননি। যা কিছু রাখতেছেন, যা কিছু আমাদের চিন্তা, যা কিছু আমাদের কর্ম, সব যেন কেন দুনিয়ার পাল্লাতেই পড়তেছে, দুনিয়ার পাল্লাতে। অতএব পাল্লা যেটা ভারী হবে ওটা কিন্তু ঝুঁকে যাবে। এই জন্য আমাদের ডানাটা দেখেন সবসময় দুনিয়ার দিকেই ঝুঁকে আছে, পরকালের পাল্লা শুধু উপরের দিকে উঠে যাচ্ছে। এই দুনিয়াতেই যদি আপনি বিচার করেন, তাহলে পরকালের পাল্লাটা যে কিভাবে ভারী হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আমাদের রেজাল্ট কি হবে এই অবস্থায় যদি মরে যান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলেছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি শুধু দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ বেশি কিছু বলেন। আল্লাহ বলেছে তার জন্য জাহান্নামের জায়গাটাকে সে নির্ধারণ করে নিল। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, মাত্র দুইটা কথা বলেছে। আল্লাহ কোনো ইবাদতের কথা বলেনি। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে, জাস্ট এটা ভয় যে একটা সময় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মাকাম, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং সে তার মনের কুপ্রবৃত্তিটাকে বাদ করে দিতে পারলো, যে আমার ইচ্ছা হচ্ছে, এত রাত্রে শুয়েছি, এখন আমি আমার দরকার হচ্ছে ঘুম, অথচ ফজর আজান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি এখন তার ইচ্ছাটাকে ক্যান্সেল করে দিতে পারবে, পাশের বাড়ির মিউজিক হচ্ছে, গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, আপনার মন চাচ্ছে আপনি অংশ নেন, কিন্তু আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি তার মনটাকে এখান থেকে ফিরিয়ে নিতে পারবে। বন্ধু বান্ধবরা পিকনিকে যাচ্ছে, পার্কে যাচ্ছে, একটু আগে নদী পার হচ্ছিলাম, একটা লঞ্চের মধ্যে এরকম মিউজিক বাজিয়ে দিয়ে ড্যান্স করতে করতে লঞ্চটা পার হচ্ছে, আপনারও মন চাচ্ছে যে আমিও এমনটা করি, কিন্তু আল্লাহ বলছেন যেই ব্যক্তি তার এই ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারবে,
আপনার ইচ্ছা হচ্ছে যে আপনার পাশের বাড়ি বা আপনার বন্ধুরা সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, আমি যদি কোনোভাবে একটা মালিক হয়ে যেতে পারতাম, চুরি করেন আর যাই করেন, হয়তো আপনার বাবাকে আপনি লানতান করলেন, গালাগালি করলেন, অনেক কিছু করলেন, আপনার মাকে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন শুধু একটা সেটের জন্য। আল্লাহ বলছেন যেই ব্যক্তি তার মনটাকে ওই সমস্ত বিষয় থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, নাহান্নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতে স্থায়ী ঠিকানা করে দেব। এটা হচ্ছে এই জান্নাত আর জাহান্নামের মাপকাঠি, শুধু আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। রাসূল কি বলেছে, ইন্নাল জান্নাতা আলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়া নারু মিসলা যালিক মিসলু যালিক। রাসূল বলছেন জান্নাত প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে, তেমনি জাহান্নামও তার প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে। তার মানে তার ইচ্ছা তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামকে লটকে দিয়েছে, বান্দা তুমি কোনটা নিবা নেও, আল্লাহ শুধু ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। এবং তারপরের একটা জীবন, যে আমরা যত জীবন এই পৃথিবীতে থাকি না কেন, 60-70 বছর, এটা পরকালের তুলনায় শুধু একটা সকাল একটা সন্ধ্যার সমান। জানেন সন্ধ্যার সময় কতটা, আসরের নামাজ টু মাগরিব, এইটুকুকে বলা হয় সন্ধ্যা। আমরা তো মনে করি সন্ধ্যা হচ্ছে মাগরিবের আজান হয়ে গেলে, না, মাগরিবের আজান হয়ে গেলে হচ্ছে রাত, রাত শুরু হয়ে যায়। সন্ধ্যা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এটাকে আরবি ভাষায় মাসাহ বলা হয়। আর সকাল কয়টা, দুহা যেটা, সেটা হচ্ছে আপনার সূর্য যখন উঠে যায় তখন থেকে নিয়ে সূর্য একেবারে স্পষ্ট যখন হয়ে যায়, মানে আলো ছড়াতে শুরু করে, তখন থেকে নিয়ে মাথার উপরে সূর্য আসার আগেই এই সময়টাকে দুহার সময় বলা হয়েছে। তার মানে সকাল 8টা, 9টা, 10টা, এই সময়টা হচ্ছে দুহার মূল সময়, 3 ঘন্টা ধরে নেন। ঠিক তদ্রূপ আসরের পরে মাগরিব মাত্র 2 ঘন্টার সময় থাকে। এই সময়গুলোকে বলা হয়েছে সকাল এবং সন্ধ্যা। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি এই জমিনে 70 বছরও বেঁচে থাকে, কেয়ামতের মাঠে গিয়ে দেখবে সে তার এই 70 বছর পরকালের তুলনায় মাত্র 2 ঘন্টার সময় সে কাটিয়েছে, সকাল এবং সন্ধ্যা। এটা কতটা মানে সেন্সিটিভ হবে এটা তো এমনি সংখ্যায় বোঝানো যাবে না। তখন ওই হাদিসটাকেও পেশ করেছে যেটা রাসূল সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি তার পরকালের জীবন আর দুনিয়ার জীবনটাকে যদি মাপতে চায়, তাহলে সে 1 গ্লাস পানি নেই, এটা রাসূল সাল্লাম বলেনি। বলে নাই যে তার পুকুর পাড়ে চলে যাক, এটাও বলেনি। বলে নাই শীতলক্ষা বা তার একটা ব্রাহ্মণ বাড়ি বা ওই যে কি নদী আছে আপনাদের এখানে, নদীতে চলে যাক, এটাও বলেনি। বলছে পরকালের জীবন যদি কোনো ব্যক্তি মাপতে চায়, তাহলে সে যেন সমুদ্রে চলে যায়। সমুদ্রে কত বিশাল হয় সমুদ্র, সমুদ্র গিয়ে সে যেন তার আঙুল একটা ডুবিয়ে দেয়, ডুবিয়ে দিয়ে সে আঙুলটাকে বের করে নিয়ে আসুক এবং দেখুক এই সমুদ্র থেকে তার আঙুল কতটা পানি নিয়ে আসতে পেরেছে, কতটা পানি নিয়ে আসবে সমুদ্রের তুলনায় আপনার আঙুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যতটা পানি নিয়ে আসছে বান্দা, এটা তোমার দুনিয়া, এই একটা ফোঁটা পানি তোমার আঙুলে আসছে সমুদ্র থেকে, এটা হচ্ছে একটা দুনিয়ার জীবন। তার মানে এই ফোঁটাটার লম্বা সময় কত, 60 থেকে 70 বছর, এটা যদি 1 ফোঁটা পানি হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি সমুদ্রের দিকে তাকিয়ে দেখো বান্দা, যতটা পানি আছে এটা তোমার পরকালের জীবন, এটা হচ্ছে পরকালের জীবন। এখন এই জীবনটা আপনি কি ভালো কাটাতে চান নাকি মন্দ আপনার কাটবে, শাস্তি পাবেন, এটা নির্ভর করে মাত্র আপনার 1 ফোঁটা পানির উপরে। এই 1 ফোঁটা পানির সময়টুকু আপনি যেই কাজে লাগাচ্ছেন এটার উপরে নির্ভর করে আপনার এই সমুদ্রের লাইফ, এটার উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবসময় ভালো কাজের দিকেই জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করে। এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, এই কথাগুলো যে অত ইজিলি বলে ফেললাম এগুলো বলাটা সহজ কিন্তু করে দেখানোটা খুব কঠিন, কারণ ফিতনা এমনভাবে ছেয়ে গেছে, রং ঢং মানুষ এতটা বেশি মেতে আছে, আপনাকে কন্ট্রোল করে রাখাটা খুব টাফ হবে। কিন্তু আপনি জেনে নেন আপনি চাইলে পারবেন। ইফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি এমন কোনো বান্দার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেই না যেটা বহন করার মতন ক্ষমতা তার নাই। তার মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ফিতনা বা বিপর্যয় দেয় নাই যেটা বহন আমরা করতে পারবো না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন বান্দা তুই পারবি, এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আপনারা দেখেন, আমরা তো প্রায় সময় বলি যতগুলো অন্যায় মানুষ করতেছে আপনি দেখেন ওই সমস্ত পাপ থেকে আমি আর আপনি মুক্ত, কিন্তু আপনার আমার জীবনে কোনো না কোনো একটা না একটা পাপ হয়ে যাচ্ছে। যেই পাপটা আপনার আমার জীবনে আছে দেখবেন এর চেয়ে তো অনেক বেশি পাপ অন্যরা করতেছে, তাহলে আপনি সেগুলো করেন না। যেমন আপনি হয়তো মহিলা সংক্রান্তের কোনো অপরাধ করেননি, আপনি হয়তো কাউকে হত্যা করেননি, আপনি হয়তো চুরি করেন না, আপনি হয়তো জেনা করেননি, আপনি হয়তো কারোর সাথে মিথ্যা বলেন না, এরকম হাজারো পাপ থেকে আপনি মুক্ত, কিন্তু আপনার দেখা যাবে কোনো একটা পাপ। কেউ হয়তো কেউ না কেউ আছে নেশার সাথে জড়িত, কেউ আছে নেশা করে না কিন্তু জুয়া খেলে,
ও কাউকে হত্যা করে শুধু জুয়া খেলে, কেউ আছে নেশাও করে না জুয়াও খেলে না কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে, ওই একটা পাপে ওকে ডুবাবে। কেউ আছে যে না মহিলা সংক্রান্ত পাপ নাই কিন্তু ও চুরি করে, কেউ আছে এর বিপরীত। তো এই এক একটা পাপ যদি আমরা ছেড়ে দিই না, এটা বড় কোনো বিষয় নয়, দেখবেন যে আপনি নিজেকে ফিল হবে আলহামদুলিল্লাহ আমি সৎলোক, আমার দ্বারা পাপ হয় না, ফিল হবে ওই একটা পাপ শুধু আমাদেরকে পাপে করে রেখে দিয়েছে। এই জন্য জান্নাত পাওয়াটা অত বড় ব্যাপার নয়, জেনে নেন বান্দা আপনার ওই একটা পাপ সহ আপনি জান্নাত পাবেন, কিন্তু যে শাস্তিটা আপনি পাবেন ওই শাস্তিটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি এই পাপটাকেও ছেড়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি।